রিসেন্টলি আমাদের তৃণমূলের MLA দমকল মন্ত্রী সুজিত বসুর একটি ইন্টারভিউ দেখলাম, আমি রিয়্যাক্ট করতাম না, কিন্তু এতগুলো অসত্য, এত রকমের সব মিথ্যে কথা এটার মধ্যে লুকিয়ে আছে যে একটা রিয়াকশন না দিলেই চলতো না। বাবুল যখন বাবুল হয়নি তখন থেকে বাবুল কিন্তু এখানে গান গেয়েছে। আবার আশা ভোঁসলে যখন আমার প্রোগ্রামে এসেছিলেন, আমি বললাম আপনার সাথে ডুয়েট কোন গায়েগা, বললো সুদেশ গায়েগা। তা আমি বললাম না বাবুল মেরা ক্লাব কা লড়কা হ্যায়, বলে আপকা ক্লাব কা লড়কা হ্যায়। অ্যাকচুয়াল বাবুল তখন একটু বোম্বেতে কাজও খুব কম ছিল বাবুলের তখন। বাবুল আমাকে বললো সুজিতদা আমি কেন গাইবো না, আনতিকা কোনো অসুবিধা নেই, আমি আশা ভোঁসলের সঙ্গে একটু কথা বলেন। তা আশা ভোঁসলের সঙ্গে কথা বলেছি, আশা ভোঁসলে বলে ঠিক আপ যো বলেন ওই হোগা। তা আমি আশা ভোঁসলেকে বলে করেছিলাম, সেই সব কথা তো আমি কোনোদিন না বলি না, সের সঙ্গে রাজনীতির কোনো ব্যাপারও নাই। আশা ভোঁসলে আমার বাড়িতে 7 বার এস, কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাপার না। কী আর বলবো, এখন মানুষ ভুলে গিয়ে ক্যামেরার সামনে হঠাৎ মাতব্বরি করে। আশা ভোঁসলে 7 বার গেছিলেন, কিন্তু আশা ভোঁসলেকে কে নিয়ে গেছিলো তার ওখানে শো করাতে, কোথায় সুজিত বোসকে বম্বে ডেকে নিয়ে গিয়ে আশা ভোঁসলের সঙ্গে আলাপ করা, পুরো ব্যাপারটা করে দেওয়া, আশা ভোঁসলেকে ওখানে শো করানো নয়, ওনার বাড়িতেও আমি গিয়ে ওনার মায়ের সঙ্গে আলাপ করে দিয়েছিলাম। এখন সেই ভদ্রলোক বলছেন যে আশা ভোঁসলে ওনার বাড়িতে 7 বার গেছে, এবং নাকি আমাকে বলে, মানে উনি বলে, বাবুল আমার ক্লাবের ছেলে বলে আশা ভোঁসলে নাকি রাজি করেছিলেন আমার সঙ্গে যাতে ডুয়েট গায়। আশা ভোঁসলের সঙ্গে সারা বিশ্বে 200 বেশি শো করেছে, 200 বেশি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা বা এখনও কথাবার্তা বলা সেটা আলাদা কথা। তো আশাদির সঙ্গে আমার কী সম্পর্ক সেটা আমি শুধু শুধু এখানে বলে সুজিতকে গুরুত্ব দিতে চাই না। মিঠুন দার সঙ্গে আমার তো সম্পর্ক দীর্ঘদিনের ছিল, দীর্ঘদিন মানে অনেক পুরনো সম্পর্ক। মিঠুন দা যখন বাবা মারা গেছিলেন আমি খোঁজখবর নিয়েছি, তিনি এখন অন্য দল করছেন, করুক, এটা তো মানুষের ব্যক্তি। এই নিয়ে পার্সোনাল কিছু ব্যাপার আমার সঙ্গে নেই, আমরা কিন্তু সবসময় খোঁজখবর রাখবার চেষ্টা করেছি, পাশে থাকেনি এটা বললে আমি মনে করব ঠিক না। কারণ মমতা দিদি যথেষ্ট, আপনারা জানেন, রাজ্যসভার সদস্য মিঠুন দা হয়েছিল, দিদি সে সময় করেছিলেন, করেনি তা না। আমার তো মেলাতে পারছি না, যা অঙ্ক আমার মেলে না। মিঠুন দা যা সঙ্গে যা কথা বলেছি, যা দেখেছি মিঠুন দার সঙ্গে, মিঠুন দা বামপন্থী ছিল, পরে তৃণমূল হলো, তৃণমূলের রাজ্যসভায় গেল, এখন বিজেপিতে গেছে, এটা বুঝতে পারছি না। একদম চরম ডানপন্থী একটা দলে ওইভাবে চলে গেল। মিঠুন দার বিরুদ্ধে বলছেন সুজিত বোস, আমি দায়িত্ব নিয়ে বলছি 1998 থেকে মিঠুন দার ব্যাগ বইতে দেখেছি সুজিত বোসকে, তো সেখানে মিঠুন দার ব্যাগ ট্যাগ নিতেন, সে আমরাও অনেক সময় স্ট্রাগলিং পিরিয়ডে অনেক মিউজিক ডিরেক্টরের ব্যাগ ধরেছি। তারপর থেকে আপনি বড় হয়েছেন, নাম হয়েছে, মন্ত্রী হয়েছেন, খুব ভালো কথা, গড ব্লেস ইউ। কেউ বিনা খেটে তো কোনো জায়গায় পৌঁছয় না, কিন্তু তা বলে হিস্ট্রিটা ভুলে গিয়ে মিথ্যে কথা বলা, আমার মনে হয় এটা চারিত্রিক দোষ। বাবুলের সঙ্গে, বাবুলের মাকেও আমি চিনতাম, বাবাকেও জানতাম, জানি সবাইকে, ওদের পরিবারকে সবাইকে চিনি আমি। কিন্তু বাবুলের সঙ্গে একদিন এয়ারপোর্টে দেখা হয়েছিল আমার, আপনি যখন জানছেন তখন বলি, বললো মাসিমা মারা গেছে তুমি বলনি কেন সুজিতদা? কারণ তুই যখন জেনেছিস মাসিমা মারা গেছে, তা তোর তো উচিত ছিল খবর নেওয়া, তুই তো আমাকে, ওনার মা মারা গেছে এটা খুব বেদনাদায়ক, খুবই দুঃখজনক। এখন দেখুন রাজনীতি এমন জায়গায় চলে গেছে, রাজনীতির ব্যক্তিগত সম্পর্কগুলো ঠিক থাকছে না। একটা বড় মিথ্যে কথা বলেছেন যেটা না বললেই পারতেন, বিশেষ করে সেটা যখন ওর নিজের এবং আমার মায়ের মৃত্যুকে কেন্দ্র করে। ওর মায়ের সঙ্গে আমি ঘনিষ্ঠ ছিলাম, ওনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া করেছি। সেম অ্যাপ্লাইজ ফর মাই মাদার, বম্বেতে গেছেন, আমার মায়কেও খুব ভালো করে বহু বছর ধরে চিনতেন। তো এয়ারপোর্টে দেখা হয়েছিল, এবং আমি ওর মা মৃত্যুর খবর পাওয়ার পরে, আমাদের অনেক কমন ফ্রেন্ড আছে, আমি অবভিয়াসলি সমবেদনা জানানোর জন্য ফোন করেছিলাম। কেন ধরেননি বা মেসেজে রিপ্লাই করেননি সেটা তৃণমূল বিজেপি বলে কিনা আমি জানি না, বাট মিথ্যে কথা যখন বলছেন তখন আমি সত্যটা বলে দিই। এরপরে আমি বলেছিলাম যে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অন্তত আমাকে একবার বলতে পারতে, ওটা না বলনি আমাকে, সেটা আমার খারাপ লেগেছে, বিকজ আমি মাসিমাকে খুব ভালো করে চিনতাম। তো তারপরে আমার মার মৃত্যুর পরে কেন উনি মেসেজ করেননি বা যোগাযোগ করেননি সেটা ওনার ব্যাপার, সে সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু এই যে মায়ের মৃত্যু নিয়েও রুচি মিথ্যে কথা বলা, এগুলো কিন্তু ঠিক নয়, সেই জন্য আমাকে রিয়্যাক্টটা করতে হচ্ছে। তো এই ধরনের মানুষদের সম্বন্ধে আমি কী বলবো, সবচেয়ে বড় কথা যে যারা নিজেদের
হিস্ট্রিটা ভুলে যান, তার মধ্যে আবার এসব বলেন যে বাবুলের তখন বম্বেতে কাজকর্ম নেই, খারাপ সময় চলছে, সেই জন্য আমি তো এই তো নিম্ন রুচির পরিচয়। তো এটাই আমার মনে হয় বোধহয় তৃণমূল কংগ্রেসের নেতাদের আসল চরিত্র, সেটা কোনো না কোনায় কোনো না কোনো জায়গায় ধরা পড়ে যায়। এর বেশি কিছু বলবো না, কিন্তু বলাটা দরকার ছিল, সেই জন্যই আমি এটাতে রিয়্যাক্ট করলাম, কারণ এটা পাবলিক প্ল্যাটফর্মে একটা একটা ইন্টারভিউ। কিছু বন্ধুর সঙ্গে রিকানেকশন হয় না বা করতে ইচ্ছে হয় না, এগুলি তার মুখ্য কারণ। যখন তারা পুরনো কথাগুলোকে বিকৃতভাবে মানুষের সামনে নিয়ে আসে বা সম্পূর্ণ অসত্য কথা বলে, তখন মনে হয় যে ভালোই হয়েছে রিকানেকশন হয়নি, ভবিষ্যতেও যাতে কোনো দিন না হয় সেটাও মনে মনে ঠিক করে নিতে হয়।